বিতর্কে আমির খান তুরস্কে গিয়ে দেখা করেছেন প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে, সেই ছবি ভাইরাল হয়ে যেতেই বিপত্তি। ভারত বিরোধী সাম্প্রদায়িক তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আমিরের সাক্ষাৎ কেন সরব সোশ্যাল মিডিয়া? গিয়েছিলেন শুটিং করতে, কিন্তু তার আগেই মস্ত বিতর্ক বাঁধিয়ে বসেছেন আমির খান। তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেছেন আমির, আর তাতেই তুমুল বিতর্ক দেশে। যে দেশ যে সরকার খুললাম খুল্লা ভারতের বিরোধিতা করে, পাকিস্তানের পক্ষ নেয়, তাদের সঙ্গে আমিরের এত দহরম মহরম কিসের? এই প্রশ্নবাণে এখন জর্জরিত আমিরের সোশ্যাল মিডিয়ার প্রায় প্রত্যেকটা হ্যান্ডেল। কেউ বলছেন আমির আদতে হিপোক্রেট, কারো সওয়াল তার সিনেমা বয়কট করা হোক, কেউ আবার সরাসরি তাকে হ্যাবিচুয়াল অফেন্ডার বলে দেশদ্রোহী তকমা দিচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্টের ওপর ভারতীয়দের এই প্রবল ক্ষোভের কারণ লুকিয়ে আছে সাম্প্রতিক অতীতের কয়েকটা ঘটনায়। গত ফেব্রুয়ারিতে দিল্লি হিংসার প্রেক্ষিতে ভারত সরকারের প্রবল সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোগান। এরদোগান সেই সময় ভারতকে গণহত্যার দেশ বলতেও ছাড়েননি। দিল্লি হিংসায় মুসলিমদের মৃত্যুর জন্য সরাসরি আঙুল তোলেন হিন্দুদের দিকে। এবছর ফেব্রুয়ারিতে এই এরদোগানই পাকিস্তানের পার্লামেন্টে অতিথি হয়ে আসেন এবং সেখানে দাঁড়িয়ে লাগাতার ভারত বিরোধী কথা বলেন। 14 ফেব্রুয়ারি এরদোগান পাক পার্লামেন্টে দাঁড়িয়ে 370 ধারা বিলোপের বিরুদ্ধে মুখ খোলেন। 2019 সালে এখতিয়ারের বাইরে বেরিয়ে কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন এরদোগান। ভারতের অভ্যন্তরীণ বিষয় টেনে এনে কাশ্মীরকে ভারতীয় কাশ্মীর বলে উল্লেখ করেন, দাবি করেন সেখানে 80 লক্ষ মানুষকে বন্দি করে রাখা হয়েছে। এই এরদোগানের পৃষ্ঠপোষকতাতেই ইস্তানবুলের বিখ্যাত সর্বধর্ম সমন্বয়ের বার্তাবহ সৌধ আয়া সোফিয়াকে ফের মসজিদে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরদোগান কট্টরপন্থী, ধর্মপ্রান্ত বটেই, তার দেশেই তাকে স্বৈরাচারী তকমা দেয়া হয়। তার উপর তার পাকিস্তান প্রেম এবং ভারত বিরোধিতার কথাও অজানা নয়। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, এত কিছু জানার পরেও আমির কেন হঠাৎ ফার্স্ট লেডির সঙ্গে দেখা করতে গেলেন? এটা তো জেনে বুঝে দেশের বিরুদ্ধে যাওয়া। নেটিজেনরা এই সাক্ষাৎকে স্রেফ সৌজন্য হিসেবে মানছেন না, তারা বলছেন এর মধ্যে 16 আনা রাজনীতি আছে। 2018 সালে ভারত সফরে আসা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অভ্যর্থনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন আমির। বলিউড তারকাদের নিয়ে আয়োজিত নেতানিয়াহুর সম্বর্ধনা অনুষ্ঠানে গর্ভাধীন ছিলেন শাহরুখ খান, সলমান খান এবং আমিরও। নেটিজেনদের মতে নেতানিয়াহুর সঙ্গে দেখা করলে যদি সংখ্যালঘু ফ্যান বেস চটে যায়, সেই ভয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন আমিররা। এবার তাহলে কেন লিবারেল ভাবমূর্তি আর সৌজন্যের নামে ভারত বিরোধী এক রাষ্ট্রনেতার পরিবারের সঙ্গে সময় কাটালেন আমির? এই গোটা ঘটনায় সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, এই ছবিগুলো কিন্তু আমির খান প্রকাশ করেননি। এই টুইট করেছেন এমআইএম। কানাঘুষো শোনা যাচ্ছে, বিতর্কের আঁচ পেয়েই বোধহয় সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা প্রকাশ করতে চাননি আমির, কিন্তু তাতে কি আর রক্ষে আছে? হাতে হাড়ি ভেঙেছেন ফার্স্ট লেডি। আমির এবং বিতর্ক এত সহজে বিচ্ছেদ হওয়ার নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।